নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা, হল্লাবলের হেলথ ডট কম অনুষ্ঠানে আমি দেবব্রত চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এ রাজ্যের একজন যথেষ্ট নাম যশ অর্জনকারী চিকিৎসক, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রিয়জ্যোতি চাকমা। আর ডাক্তার প্রিয়জ্যোতি চাকমাকে শুরুতেই অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে, বিনম্রতার সঙ্গে ওনাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আপনার অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে দিয়ে আমাদের আপনি সময়টুকু করে দিয়েছেন, এর জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা বন্ধুরা, ডাক্তার প্রিয়জ্যোতি চাকমা এ রাজ্যবাসীর অত্যন্ত চেনা পরিচিত একটি নাম, যিনি মনোরোগ চিকিৎসাবিদ এবং সঙ্গে স্নায়ু চিকিৎসাবিদ বিশেষজ্ঞ। হ্যাঁ, আর এই যেহেতু ডাক্তার প্রিয়জ্যোতি চাকমা, সুতরাং আমরা যে আজ মনোরোগ এবং স্নায়ুর বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব, কেন এই ধরনের রোগ হয়, হ্যাঁ এর এসব রোগ নির্ণয়ের পদ্ধতি বা এর কী ধরনের চিকিৎসা রয়েছে, এসব নিয়ে যে আলোচনা করব, আশা করি আপনারা বুঝতে আর দেরি করছেন না। হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে আবারও এই সবেমাত্র দীপাবলি গেল, ভাইফোঁটা গেল, এই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ, শুরুটা করছি শুরু থেকে। হ্যাঁ, আর প্রথমে এই মনোরোগ নিয়ে আমরা আলোচনাটা যাচ্ছি। এই এই যে মনোরোগ, হ্যাঁ এই মনোরোগকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? আচ্ছা নমস্কার, আমরা যদি প্রথমে বলি যে মনোরোগ, মনোরোগটা না বলে আমরা তার আগে অল্প একটু আলোচনা করব মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য কি এটা বলতে আমরা কি বুঝি? শরীরের শারীরিক স্বাস্থ্য মানে তো বুঝি যার গঠন ঠিক আছে এবং ঠিকমতো দেখতে পাচ্ছে, খেতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে। তো মানসিক স্বাস্থ্যটা কী জিনিস যদি বলি, একজন লোক যে ভালোভাবে চিন্তা ভাবনা করা এবং তার পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন যে টেনশন বা স্ট্রেস আছে সেগুলিকে যদি মোকাবিলা করতে পারে এবং তার যে চিন্তা ভাবনা দিয়ে তার ভাব প্রকাশ, আবেগ, ইমোশন সবগুলিকে যদি কন্ট্রোল করতে পারে এবং নিজে নিজের প্রতি, তার নিজের গোষ্ঠীর প্রতি এবং সমাজের বা দেশের প্রতি যদি উৎপাদনশীল কিছু একটা করতে পারে, তখনই সেটা বলবো যে আমরা ইজি মেন্টালি ফিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেটা যেটাকে আমরা মানসিক স্বাস্থ্য বলি, সুস্বাস্থ্য। আর ওই ধরনের মধ্যে কোনো একটাতে যদি ব্যাঘাত ঘটে তখনই অসুস্থতা দেখা দেয়। আচ্ছা আচ্ছা, সোজা কথা, তার চিন্তা ভাবনার মধ্যে কোনো একটা ঘরমিল দেখা দিল বা নিজের ইমোশন বা আবেগ এগুলি কন্ট্রোলের বাইরে, তারপরে হতে পারে যে কোনো কিছু ডিসিশন নিতে পারছেন না, বিভিন্ন ধরনের টেনশন আছে, কিন্তু সেগুলিকে কীভাবে সলিউশন করতে লাগবে নিশ্চয়ই সে ওই জিনিসগুলি করতে পারছে না। যার ধরুন কী বললেন যে ওনার যে নর্মাল যে মানসিক স্বাস্থ্য ওইটার উপরে প্রভাব পড়ে, প্রভাব পড়ে এবং এইটাকে তখন শুরু হয়ে যায় আমাদের বিভিন্ন মানসিক রোগ বা আমরা বলব মনোরোগ বা যেটাকে আমরা বলি নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার। আচ্ছা আচ্ছা, অত্যন্ত সুন্দর করে আপনি বললেন, আসলে এত সহজভাবে বুঝিয়ে দিলেন যে আশা করি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের আপনার কথাগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা ডাক্তারবাবু, এবার যে প্রশ্নটি আমার মনেও কী দিচ্ছে যে আসলে আপনি যা বললেন যে একটু অস্বাভাবিকতা, হ্যাঁ তার তার চরিত্র চলাফেরা, হ্যাঁ স্বাভাবিকতার থেকে একটু ভিন্নতা, একটু ব্যতিক্রম,
এই ব্যতিক্রমটা কি এই শিশুদের ক্ষেত্রেও হতে পারে? নিশ্চয়ই। আচ্ছা, শুধুমাত্র যে আমরা যে বলবো যে এই রোগের মধ্যে যে কেউ হতে পারে, মানে শিশু অবস্থা থেকে কিশোর বা আপনার বৃদ্ধ যে কেউ হতে পারে। আচ্ছা, তো প্রবলেমটা হলো যদি আমরা বেশিরভাগ প্রায় 25% ক্ষেত্রে দেখা যায় এই যে বিভিন্ন মানসিক রোগের যে উৎপত্তি, আচ্ছা, কোনো একটা বয়স থেকে আরম্ভ হয়, যে আরম্ভতা হয় তার মধ্যে দেখাই যাচ্ছে যে কিশোরকালীন অবস্থা থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, এবং কিছু কিছু ক্ষেত্রে আছে যে শিশুদের খুব মানে 3 বছর পরের থেকে বা তার অল্প আগের থেকেই শুরু হয়ে যায়। যেমন আপনি ধরেন না মানসিক বিকলাঙ্গতা, যেটাকে আমরা মেন্টালি রিটার্ডেড চাইল্ড শুধু বলতে পারি। তারপরে ধরেন না আবার বিভিন্ন অটিস্টিক ডিসঅর্ডার, হ্যাঁ, তারপরে আবার ধরতে পারে খুব চঞ্চল, হাইপার অ্যাক্টিভিটি, হ্যাঁ, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি বা অ্যাসপারজার ডিজিজ, যেখানের মধ্যে বাচ্চা একটা জায়গাতে বসে থাকে না, খুব চঞ্চল। আরও কিছু থাকে কন্ট্যাক্ট ডিসঅর্ডার, কন্ট্যাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে সে বাচ্চাটা এত বেশি হিংস্র হয়ে যায় যে ওর মা বাবার কথা অবাধ্য করে, স্কুল কলেজ ফাঁকি দেয়, বেসিক্যালি কলেজ না স্কুলের কথা বলি, তারপরে খুব সহজেই অন্যান্য যে কলিগ আছে, যে বন্ধু বান্ধব আছে, ওদের সাথে ঝগড়াতে লেগে যায় এবং মিথ্যে কথা বলা, চুরি করা, হ্যাঁ, বিভিন্ন ধরনের এই প্রবলেমগুলি দেখা দিতে পারে। তো তার মানে দেখা যাচ্ছে যে শুধু শিশুকাল থেকেই এই রোগ উৎপত্তি হতে পারে এবং তার যে ডায়াগনোসিস যদি বলতে গেলে, যে রোগের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রোগের ডায়াগনোসিস হতে পারে এবং অ্যাকর্ডিং টু দ্য বিভিন্ন কন্ডিশনে এবং বিভিন্ন এজ গ্রুপের ক্ষেত্রে। তো যদি আমরা, আপনি একটু আগে বলেছিলেন আমাকে কি কত প্রকার হতে পারে মানসিক ব্যাধি, তো আমরা সাধারণত মেজরালি দুটো ভাগে ভাগ করি। একটা হলো যে যেখানের মধ্যে দৈহিক বা আঙ্গিক কিছু জড়িত আছে, যেটাকে আমরা বলবো অর্গানিক। অর্গানিক যেমন ধরুন ব্রেনের মধ্যে স্ট্রোক হয়েছে, ও এখন কথাবার্তা বলছে বেশি করে বলছে বা ঘুমোতে পারছে না, অস্থিরতার মধ্যে থাকে, তার মানে সেইটা বোঝা যাচ্ছে যে ওর স্ট্রোকের সাথে এই ধরনের যে আচরণগত যে সমস্যা বা যে তার বিভিন্ন যে অসংলগ্নতা, এই কথাবার্তাটা স্ট্রোকের সাথে জড়িত। তার মানে এটা হলো আপনার বলতে অর্গানিক সাইকিয়াট্রিক ডিজিজ। আরেকটা হলো যে যেখানে ক্রিয়াকলাপ, ক্রিয়াকলাপ মানে ফাংশনাল, যেখানের মধ্যে আমরা সিটি স্ক্যান করালাম, সব কিছু করালাম কিন্তু কোনো অ্যাবনর্মালিটি দেখতে পেলাম না, ঠিক, তো সেক্ষেত্রে পুরোপুরি ব্যাপারটা হয়ে যায় একটা ফাংশনাল, মানে একটা মানসিক রোগ। তো যদি দেখা যায় যে আবার ফাংশনাল যে সাইকিয়াট্রিক ডিজিজ আছে তার মধ্যে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। একটা হলো খুব গুরুতর মানসিক রোগ, যেখানের মধ্যে খুব উল্টাপাল্টা হইচই, একদম নিজে কি করতে লাগে এবং হিংস্র হয়ে যেতে পারে বা নিজের তার ব্যক্তিগত জীবনে, সামাজিক আর্থসামাজিক জীবনে এবং তার যে কর্মজীবনের মধ্যেও প্রভাব পড়ে, হ্যাঁ, যেমন সাইকোসিস যেগুলিকে আমরা বলি। তো কিছু আছে যে নিউরোসিস, যেগুলি ইউজুয়ালি বলা হয় আবেগজনিত, হ্যাঁ, বা ইমোশন, হ্যাঁ, খুব বেশি নার্ভাস হয়ে যায়, খুব বেশি টেন্স হয়ে যায়, টেনশনে পড়ে, তো এই জিনিসগুলি হলো নিউরোসিস। আচ্ছা আচ্ছা, তা ডাক্তারবাবু আপনি কিন্তু বলে দিলেন যে যদি কেউ মিথ্যে কথা, অযথা মিথ্যা কথা বলাটা, এটাও কিন্তু একটা মানসিক রোগেরই লক্ষণ, আপনি কি বলেন? নিশ্চয়ই, আসলে আমরা যদি মনে করি যে যে মানসিক স্বাস্থ্য আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব জড়িত। আচ্ছা, খুব জড়িত কিভাবে? কারণ একটা শিশু যখন বড় হয় ও শুধু শরীর দিয়ে বড় হয় না, ওর ব্যক্তিত্ব এবং মানসিকের গঠনও মানে হতে থাকে, ঠিক। তো একটা ছেলে যদি একটা সুস্থ পরিবেশে গড়ে ওঠে, সুস্থ পরিবেশ শুধু বলতে আমরা যে ওকে ভালো খাবার দিলাম, তারপরে ওর মানে ভালো পোশাক দিলাম, ফিজিকটা খুব মানে আকর্ষিত হয়ে উঠছে, কিন্তু ওর যে মানসিক স্বাস্থ্যটা সেভাবে ডেভেলপ হয়নি, তাহলে সে একজন সমাজে উৎপাদনশীল ব্যক্তি হিসেবে নিজেকে নিজে পরিচিতি পাবে না বা প্রতিষ্ঠিত করতে পারবে না, ঠিক ঠিক বলছেন। তো সেজন্য এখন কথা হলো সুস্বাস্থ্যটা কি, হয়তো এমন হচ্ছে বাবা মা বলছে কি ওর যা লাগে শিশুদেরকে তা দিয়ে দিচ্ছে,
কিন্তু ওইটাতে কি আসলে ডেভেলপমেন্ট হচ্ছে আমরা সেই জিনিসগুলি হয়তো বা লক্ষ্য রাখি না, যার প্রভাব ওর সমাজের এবং নিজের ব্যক্তিগত জীবনের মধ্যে পড়ে। ছেলেটা যখন বাচ্চাটা যখন বড় হয় কিশোর অবস্থাতেই হয়, ওর যে ব্যক্তিত্ব গঠনের যে মূল যে জিনিসটাকে আমরা বলবো, ছোটবেলার থেকে ও যা কিছু শিখে, সোজা কথা মরাল ডেভেলপমেন্ট, ঠিক? হ্যাঁ, মরাল ডেভেলপমেন্ট, যার মরাল ভ্যালু মানে যে চেতনা, বিবেক বুদ্ধি যে জিনিসগুলিকে ও নিয়ে বড় হবে, এবং সেইগুলি যদি ও শিশু অবস্থাতেই বিলুপ্তি হয় বা পায় না সঠিকভাবে, তাহলে তার যে প্রভাব তার কিশোরকালে এবং তার পরবর্তীকালের জীবনের মধ্যে অবশ্যই পড়বে। ডাক্তার, আপনি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার যে চরিত্র গঠন বা মানসিক ভাবে তাকে স্বাভাবিক একটা শিশুর কিশোর তাদের ভালোভাবে মানসিকভাবে ভালো গঠন হওয়া, জীবন গঠন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আমাদের দেশে বলতে পারেন বা রাজ্যেও বলতে পারেন, একটা বিষয় কিন্তু রয়েছে, সাধারণ অসুখ বিসুখ হলে বা এই জেনারেল চেক আপের জন্যও কিন্তু শিশুদের নিয়ে ডাক্তারবাবুদের কাছে যাওয়া হয়, কিন্তু একজন একটা শিশু তার মনের স্বাস্থ্য হ্যাঁ সঠিক রয়েছে কি না তা দেখানোর জন্য কিন্তু একটা লজ্জা রয়েছে, একটা সামাজিক একটা সংকোচ রয়েছে। হ্যাঁ, এটা আপনি মনে করেন কি যে না এটা উচিত নয়, এটা সঠিক নয়? আপনি ঠিক কথাই বলেছেন যে এই সাধারণত মানসিক সুস্থ স্বাস্থ্যটাকে বেশি উপেক্ষিত রাখা হয় না, সেটা নিয়ে এত বেশি চর্চা হয় না। আমরা সাধারণত দেখা হলে বলি শরীর কেমন আছে, দাদা শরীর কেমন আছে, আপনি ভালো আছেন তো? কিন্তু আমরা কোনোদিনও জিজ্ঞেস করি না আপনার মনটা ভালো কি ভালো না, সোজা কথা বল, মনটা ভালো কি ভালো না। তো তার মানে আমরা শারীরিক দিক দিয়ে হয়তো বা মানে একদম ফিট, কিন্তু মানসিক দিক দিয়ে হয়তো বা এতটা ফিট না, ঠিক? তো তার ধরুন কি বলে, আপনি যে কোনো কিছু কাজ করতে যান, যদি মনোবল না থাকে তাহলে আপনি কোনো সময় ওই কাজগুলি করতে পারবেন না, শরীরের আপনি যত বড়ই হোক না কেন, ঠিক? ঠিক, একটা লাগাত। তারপরে আরেকটা আরেকটা বলবো যে শিশুর যে মানে চাহিদা আজকাল যে মানে নিত্য নতুন যে চাহিদা, কারণ আমাদের পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আমরা শুনবো শিশুর চাহিদা। আপনি বলছিলেন দারুণ, আশা করি আমাদের এই আলোচনাটা আরো জমবে। একজন বন্ধু রয়েছেন, হ্যাঁ বন্ধু কে রয়েছেন বলুন। আমি বলছি যে আমি তো অনেকদিন ধরে ওষুধ খাই, আমি একটু নার্ভের প্রবলেম আছে, আমার একটু নিউরো প্রবলেম। হ্যাঁ, আমি 7.5 লোয়ার দেন 5 খাই, ট্যাবলেট খাই আর কি। আমি কি এখন কি বিয়ে করতে পারবো না? আমি আমি এছাড়া আমার কাছে তো নর্মালি লাগে, আমার কাছে কোনো অসুবিধা নেই। আমার যা মনে হয় আমি অসুস্থ হলে আমি অনেকদিন পরে বুঝে এসে বাড়িতে শুয়ে যাই, কোনো অসুবিধা হয় কিছু করে শুয়ে থাকলে আমি নর্মাল হয়ে যাই। আপনার বয়স বলে দিন আমাকে, আপনার বয়সটা বলুন তো। আশা করি উনি যে ওষুধের কথাটা বলেছেন আপনি বুঝেছেন, এবং ওনার প্রশ্নটা যে উনি বিয়েটা করতে পারবেন কি, এটা আমি ঠিক বলবো না যে 7.5 কি কারণে ওষুধটা দেওয়া হয়েছে বা যে ডাক্তারবাবুই দিয়েছেন নিশ্চয়ই মানে কোনো না কোনো লক্ষণ দেখেই দিয়েছেন। তো যে ওষুধটার কথা বলছেন আপনি যে লবাজাম, হ্যাঁ আমার মনে হয় না যে সেইটা ওষুধ খাওয়ার সাথে আপনার বিয়ের সাথে কোনো সম্পর্ক আছে, এবং সেটা আপনি সেই ওষুধ নিয়েও আপনি পরিবার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, তো বাকি কি ব্যাপারে আমরা তো পুরোপুরি কথার সাথে ওনার সাথে বলতে পারলাম বলতে কথা বলাটা হলো না, তবে ডাক্তারবাবু যা বললেন তা সেই কথার পরিপ্রেক্ষিতেই আমি বলছি যে আপনি ইচ্ছে করলে আপনি শারীরিক সক্ষমতা যদি থাকে, হ্যাঁ নিশ্চয়ই আপনি, এবং সেই সাথে অবশ্যই আপনি যদি প্রাপ্ত বয়স্ক ব্যক্তি হয়ে থাকেন তাহলে বিয়েটা করতে এক্ষেত্রে কোনো বাধা নেই। আপনি ভালো থাকুন এবং বিয়ের জন্য চেষ্টা করুন, চেষ্টা করুন। হ্যাঁ, সে আমরা বলছিলাম শিশুদের চাহিদা নিয়ে। তো যেমন শিশুদের চাহিদা মানে আমরা বলছিলাম যে পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ঠিক সেভাবে আমাদের দেশও পরিবর্তন হচ্ছে, রাজ্যেও পরিবর্তন হচ্ছে, ঠিক তদ্রুপ এই পরিবর্তনের মাঝে আমাদের যে মন মানসিকতার মধ্যেও বিরাট পরিবর্তন হচ্ছে। ঠিক ঠিক,
আমরা নতুন কিছু চাই, নতুন কিছু চাই। এবং কয়েকদিন আমি একটা ঘটনা বলবো, কয়েকদিন আগে আপনি শুনেছেন হয়তো যে খুব অল্প বয়সী ছেলে তিনজনের মধ্যে দুজন মানে স্পট দ্যাট অ্যাক্সিডেন্ট যে করলো আমতলি সাহেব, তো আমি সেই হাফানিয়াতে হাফানিয়াতে তো আমি সে ব্যাপারে বলতো ওইটার জন্য কি ওরা দেয় তাদের প্রশাসন দেয়, তার মানে নাকি সমাজ ব্যবস্থা, নাকি সমাজ ব্যবস্থা, তার মানে ও যে রেকলেস ড্রাইভিং যেটাকে করে, যেটাকে জানে যে আমি এইখানের মধ্যে পড়লে আমার এই বিপত্তি হতে পারে, আমি মারাও যেতে পারি, এবং তাই হলো। কিন্তু তার মানসিকতাটা যদি সেভাবে যদি ডেভেলপ হতো যে না আমাকে আমার শুধু ব্যক্তিগত বলে হিসাবে যদি আমি চিন্তা করলে চলবে না, আমার পিছনে আমার পরিবার রয়েছে, আমার জন্য মানে অনেকে অনেক কিছু স্বপ্ন দেখে, আমি নিজেও দেখি তিক্তদ্রুপ, পরিবারের লোকরাও দেখে আমার প্রতি অনেক কিছু, তো সব কিছু হারিয়ে যদি একটা ছেলে এই অল্প বয়সের মধ্যে হারিয়ে যায় তাহলে একটা দুঃখজনকের ব্যাপার। এবং সেই হিসেবে আমি যারা মানে যারা এই প্রোগ্রামটা দেখছেন, আজকাল দিনে একটা ফ্যাশন হয়ে রয়েছে যে মোবাইল নেওয়া, তারপরে আপনার এই যে হাই স্পিড গেম খেলা, তারপরে বাইক খেলা, তো এইগুলির যে মানসিকতার পরিবর্তন, এত চেঞ্জেস কিভাবে আসলো? ঠিক ঠিক, হ্যাঁ আগের দিনে তো এরকম কোনো দিনই ছিল না, তো আমরা পরিবর্তন হচ্ছে ঠিক আছে, হ্যাঁ দৈনন্দিন লাইফের মধ্যেও চেঞ্জেস হচ্ছে, কিন্তু সাথে সাথে আমরা নতুন রোগের মানে ইনভাইটেশন নিয়ে আসছি, নতুন নতুন রোগ দেখা যাচ্ছে, সেটা বিভিন্ন কি বলেন যেন ব্যবহারজনিত কারণ। আসলে একটা কথা কি, যদি কোনো চাহিদা থাকে সেই চাহিদা যদি না মিটে তবেও কিন্তু মনের উপর একটা প্রভাব পড়ে, এতেও কিন্তু মনোরোগের একটা অন্তত সূত্রপাত তো হতেই পারে, হতেই পারে। আজকাল দেখুন ছোটবেলার সময় যখন আমরা যখন পড়াশোনা করেছি তখন ক্লাস ওয়ানে ধরেন না সাবজেক্ট দুটো বা তিনটে, আজকাল ক্লাস ওয়ানের মধ্যে আটটা দশটা বারোটা সাবজেক্ট, তারপরে মা বাবার এক্সপেকটেশন ছেলেটার প্রতি, তাহলে ও ছোটবেলা থেকে বিভিন্ন চাপ নিয়ে বড় হচ্ছে, হ্যাঁ এবং ওই চাপটা ও কিভাবে যে মানে নেবে নিজের মধ্যে এবং কিভাবে এটাকে যে মানিয়ে নেবে সেইটার গঠনটা কিন্তু ওকে দিতে হবে, শেখাতে হবে। যদি মনে করেন যে যে কেউ বাবা মা বা গার্জিয়ান যারা আছেন যে একটা ছেলেকে আমি আমার মতো করে তৈরি করব, কিন্তু ওর যদি অ্যাবিলিটি এরকম না থাকে, আপনি যদি ওর উপরে চাপিয়ে দেন তাহলে তো ওর মানসিক কষ্ট হবে, কষ্ট হবে, তো ওর যার ফলস্বরূপ আপনি পরবর্তীকালে ওর মধ্যে প্রতিফলিত হবে। সে কারণে ওর মেইন দরকার হলো যে আসল ওর ব্যক্তিত্ব ঘটান, ঠিক ঠিক, যে ও কিভাবে এই জিনিসগুলিকে মানিয়ে নিতে পারবে, কারণ পরিবেশের সাথে যদি মানিয়ে নিতে না পারে তাহলে সে যে নর্মাল লাইন থেকে বেলাইন হয়ে যাবে এবং যার দরুন বিভিন্ন প্রবলেম সমস্যা আগামী তৈরি হবে এবং তার ব্যক্তিগত লাইফে পরবর্তী জীবনের মধ্যে তার প্রভাব পড়তে পারে। ডাক্তারবাবু আপনি আপনি কিন্তু আমাকে আবার একটা প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিলেন, এই যে আপনি বললেন না অতিরিক্ত চাপ, আমাদের বর্তমান যুগে সমাজ ব্যবস্থায় কিন্তু বিশেষ করে কিশোরদের মধ্যে, হ্যাঁ এই নেশা করা নেশা দ্রব্য গ্রহণের একটা প্রবণতা মাত্রাধিক বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ তা এক্ষেত্রে আপনি কি মনে করেন পরিবারের কতটা ভূমিকা রয়েছে? ক্ষেত্রে পরিবারের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং পরিবারের সবাই মিলে এবং শুধু পরিবার না ওই পরিবারের সাথে যারা ওই সমাজের মধ্যে থাকে তাদেরও যথেষ্ট দায়িত্ব আছে বলে আমার মনে করি। কারণ একটা ছেলে যখন নেশা শুরু করে কিশোর অবস্থাতে ও কোথেকে পাবে, ও তো জীবনে কোনোদিনই টেস্ট করেনি, তার মানে ও কাউর থেকে কাউর কন্ট্যাক্টের মধ্যে এসছে, হ্যাঁ ওখান থেকে ও শিখেছে, ওটা মানে বলবে যে না আমি একবার এক্সপেরিমেন্ট করে দেখি এটা কি জিনিস, হয়তো বা ও জিনিসটা শুনেছে বা কোনোখান থেকে দেখেছে। তো এখন ব্যাপারটা হলো যে ওর সাথে যে কিশোর যাদের ছেলে মেয়ে আছে কে ভালোভাবে কথা বলতে হবে, ওদেরকে সময় দিতে হবে, বিভিন্ন যে দৈনন্দিন জীবনের মধ্যে ওর কি কি
মানে কষ্টের মধ্যে বা কী কী জিনিসগুলিকে ও ডে টু ডে লাইফের মধ্যে ফেস করছে সেই জিনিসগুলি ওর থেকে বের করতে লাগবে। অবশ্যই ওর সাথে টাইম দিতে হবে এবং ওর সাথে কথা বলতে হবে, বন্ধুর মতো কথা বলতে হবে, কোনো চাপে রেখে নয়। তাহলে আমরা যদি ওর আগাজ পেয়ে থাকি যে না এ তোর আকর্ষণটা ওদিকে যাচ্ছে, ঠিক, তাহলে আমরা প্রিভেন্ট করতে পারি। ঠিক, বর্তমান যুগে হ্যাঁ মানসিক রোগীর সংখ্যাটাও কিন্তু গোটা দেশ এবং রাজ্যে ক্রমবর্ধমান, অস্বীকার করার কোনো উপায় নেই। এক্ষেত্রে নিউক্লিয় ফ্যামিলি, এই ছোট্ট ছোট্ট পরিবার, হ্যাঁ এটা কতটুকু দায়ী? এক্ষেত্রে আমি বলবো কি একদম খুব বেশিভাবে দায়ী, কারণ আমরা যদি এখন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্ট সেই হিসেবে এখন বলি প্রত্যেক 5 জনের মধ্যে একজন কোনো না কোনো মানসিক ব্যাধি থাকে, নিউরোসাইকিয়াট্রিক ডিজর্ডার, ঠিক আছে? তো এখন কথা হলো আজকাল সমাজ পরিবর্তন হচ্ছে, পরিবর্তন কীভাবে হচ্ছে, আগে আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি ছিলাম, হ্যাঁ মানে দাদা দাদি মানে থেকে শুরু করে 2-3টা জেনারেশন একসাথে থাকে, এখন সব একটা একটা জেনারেশনের মধ্যে চলে এসেছে। তো যার ধরুন দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুজনে ওয়ার্কিং, এইবার ছেলেকে দেখবে কি ও কি করছে সারাদিন, কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, কিছুই বলতে পারে। তো সেক্ষেত্রে ওর ওর নিজের মধ্যে একটা নেগেটিভ নেতিবাচক একটা প্রভাব পড়তে পারে যে আমাকে তো দেখার মতো কেউ নেই, তাহলে আমি শুরু করি আমার নিজের লাইফ আমি বানাবো। এবং সে থেকে এই সময়ের মধ্যে যদি কোনো এক ধরনের বন্ধুর স্পর্শে এসে থাকে, ও কন্ট্যাক্টের মধ্যে এসে যায়, তাহলে শুরু হয়ে যাবে। এখন রোল কি সেক্ষেত্রে মা বাবার, সেক্ষেত্রে রোল কি, কিন্তু রোলটা হলো যে ওকে সবসময় একটা ভালো কি বলো যুক্তি দেখানো এবং যুক্তিগত সহকারে ওর সাথে কথা বলা, গঠনমূলক আলোচনা করা, এবং যখনই টাইম পাওয়া যায় ওর সাথে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন যে মহারিষি পুরুষদের যে বাণী, হ্যাঁ বিভিন্ন যে গল্প সেগুলি ওর সাথে ডিসকাশন করা, এবং ডে টু ডে দৈনন্দিন জীবনে ওর কী ঘটছে, ওর চিন্তাধারা কী, বলে আমরা যে কাজ করছি এই সেটার ব্যাপারে তোমার কী চিন্তাধারা, না তুমি কী হতে চাও, এইসব জিনিসগুলি যদি আমরা একটু টাইম দেই, সময় দেই, তাহলে হয়তোবা আমরা ওই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারবো, মানে প্রতিরোধ করতে পারবো। আপনি যেটা বলতে চাইছেন যে পরিবারে একটা শিশু বা কিশোরকেও কিন্তু সমান গুরুত্ব দিয়ে, হ্যাঁ গুরুত্ব দিতে হবে, প্রয়োজনে কোনো পরিবারের কোনো যে কোনো নির্মাণ কাজে তার একটা রোল থাকবে, কোনো একটা নির্মাণ কাজে তার একটা ডিসিশন থাকবে, তার একটা সিদ্ধান্ত থাকবে। হ্যাঁ হ্যাঁ আমরা হয়তো তার এমনই একটা সিদ্ধান্ত সে হয়তো দেবে যেটা হবে ছেলে মানুষই, কিন্তু আমরা শুনবো তাকে, বুঝিয়ে বলবো যে না তুমি যেটা বলেছো এটা ঠিক যথোপযুক্ত হয়নি, আমরা আরও ভাবছি, আমরা আরও ভালো কোনো কোনো বিশেষজ্ঞ যদি থাকেন ওনার আলোচনা ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা সেটা করব। আসলে মূল কথা ওকে ওর ওর কথাটাকে গুরুত্ব দিতে হবে, ওকে ভালোবাসাটা বোঝাতে হবে। হ্যাঁ আর এক্ষেত্রে আপনি কি মনে করেন, আমাদের কিন্তু অনেকেই সেই রীতিটা রয়েছে, হ্যাঁ বছরে একবার অন্তত বা 6 মাসে একবার অনেক অনেকেই, হ্যাঁ ওনাদের শিশু বা কিশোর সন্তানদের তাদের দাঁত ভালো আছে কি না তা দেখাতে ডাক্তারের পরামর্শ নেন। তো এক্ষেত্রে এই নিয়মমাফিক একটা চেক আপের জন্য, হ্যাঁ তার শিশু বা কিশোর সন্তানকে একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আসা, সংস্পর্শে আসা বা দেখানো স্বাভাবিক, সুস্থ সে, হ্যাঁ তবু দেখানো উচিত কিনা সেই হিসাবে নিশ্চয়ই যেটা আপনি কথা বললেন এটা নিশ্চয়ই এটা উচিত, এবং যাদের উন্নয়ন দেশের মধ্যে যেগুলি ডেভেলপ কান্ট্রির মধ্যে যেগুলিকে সাইকোলজিক্যাল যে স্ক্রিনিং এটা মাস্ট, যেটা আপনার যে কোনো মানে অপারেশনের মধ্যে যাওয়ার আগে, হ্যাঁ বা এমন কোনো ধরনের মেজর ইভেন্ট হওয়ার আগে ও কতটুকু মানসিক দিক থেকে ফিট, হ্যাঁ এবং ওইটাকে সে জিনিসগুলি করলে তাহলে ওর মধ্যে এমনও তো হতে পারে যে উৎপত্তি হওয়ার চান্সেস আছে বা থাকছে একটা, যেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো নিশ্চয়ই, সেক্ষেত্রে খুবই মানে দরকারি, হ্যাঁ যে করা, কিন্তু আমাদের দেশে হয়তোবা সেই জিনিসগুলি এত পসিবল
হয় না বা মা বাবারাও যারা গার্জেন এতটা সচেতন নয়, এতটা সচেতন নয় যে আমি আমার তো কোনো কিছুই হয়নি বা ছেলেরও কোনো কিছু হয়নি, শুধু শুধু আমি কী কারণে একজন নিউরোসাইকিয়াট্রিস্ট কাছে কী কারণে যাব, তো এই ধরনের কথা। আচ্ছা ডাক্তারবাবু, যে কথাটা আপনি বললেন যে অভিভাবকরা বলবেন যে কি কি আমার সন্তানের তো কিছু হয়নি, আমি কেন একজন এমন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব, কিন্তু যদি কিছু হয় সে তো বোঝার উপক্রম নেই। তাহলে তাহলে মানুষ যাতে বুঝতে পারে ওনার সন্তান, ওনার শিশু কিশোর সন্তান হ্যাঁ সামান্য হলেও কোনো মানসিক রোগে আক্রান্ত হচ্ছে বা হয়েছে, এটা প্রাথমিক অবস্থায় কোনো বোঝার নিশ্চয় বিষয় রয়েছে কিনা, উপায় রয়েছে কিনা? কিছু কিছু উপায় রয়েছে যেগুলিকে মানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কিছু হিন্টস দেয়। আচ্ছা এবং সেটাকে মা বাবা যারা গার্জিয়ান আছে যারা কেয়ারটেকার আছে ওরা যদি ওই জিনিসগুলোকে বুঝে নেয় তাহলে মানে আগের থেকে ওই রোগটাকে ধরা যাবে এবং প্রিভেন্ট করা যাবে এখন থেকে। তো তার মধ্যে প্রাথমিক হলো যে আপনার ছেলে বা মেয়ে যেই থাকে সে আপনার সাথে ভালোভাবে ব্যবহার তো করছে কি করছে না, আর তার ডে টু ডে লাইফের মধ্যে ওর কি ব্যবহার বা আচরণ কি পরিবর্তিত হয়েছে, বা আপনার সাথে খুব রেগে কথা বলে হ্যাঁ অবাধ্য হয় হ্যাঁ বড়জনদের রেসপেক্ট করে না এবং ছোটজনের সাথে খুব ভালোভাবে থাকে না, আরেকটা হলো যে ও খেলাধুলা তো করছে কিন্তু ও নিজের মধ্যে খেলাধুলা করে কারোর সাথে মেলামেশা করে না। তো যদি দেখতে পান যে আপনার ছেলের বা মেয়ের মধ্যে এ ধরনের কিছু পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ, বা বাথরুমে গিয়ে এসে অনেক অনেকক্ষণ ধরে চলে আসছে না, কী করলো কী করছে, তাহলে আপনারও একটা সন্দেহের দিক দিয়ে থাকতে হবে যে ও এতক্ষণ কী করছে বাথরুমে, হ্যাঁ নিশ্চয়ই কোনো না কোনো কাজ করছে বা ড্রাগস নিচ্ছে বা এমনও হতে পারে, হ্যাঁ তো কিছু না কিছু ক্লু দিয়ে দেয়। এবং ও রাত্রেবেলা যখন ও কী বললেন যে ঘুমায় দেরি করে ঘুমায়, হ্যাঁ দেরি করে ঘুমায় দেখে সবসময় গার্জেনরা ঘুমিয়ে গেছে কি না, এবার ও ওই সময়টাকে কাজে লাগাবে, সুযোগটাকে কাজে লাগাবে। তো আপনার শুধু আপনাকে একটু সচেতন হতে হবে এবং এই জিনিসগুলো যদি আপনি খুব তীক্ষ্ণ নজরে যদি দেখেন তাহলে আপনি নিশ্চয়ই এরকম কিছু ক্লু পাবেন যার দরুন আপনি কী বললেন যে এইগুলি চিহ্নিত করতে পারবেন, বোঝাতে পারবেন। এবং সেক্ষেত্রে দেরি না করে আপনি যথাসম্ভব আসলে ডাক্তারবাবু যা বললেন একদম পরিষ্কার ভাষায় বললেন, এই লজ্জা বা ওই ভয় বা কোনো সংকোচের কোনো কারণ নেই। এই মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু ওই অন্যান্য ডাক্তারবাবুদের মতো একজন স্বাভাবিক সাধারণ ডাক্তার, ওনার সমাজের প্রতি ওনাদের একটা দায়বদ্ধতা রয়েছে, ওনাদের কিছু কর্ম ওনারা করেন যা মানুষের স্বার্থে। হ্যাঁ সুতরাং অন্যান্য ডাক্তারবাবুদের কাছে আপনারা যেমন যান একদম নির্বিঘ্নে আপনারা এই মনোরোগ চিকিৎসাবিদদের কাছেও আপনারা যেতে পারেন, এতে আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত সুন্দর হওয়ার অত্যন্ত একটা সুন্দর সুযোগ সুবিধা থাকে, এটা কিন্তু মনে রাখবেন। একটা শুধু শুধু একটা অনাকাঙ্ক্ষিত সংকোচ হ্যাঁ এইসব এসবের কারণে আপনার শিশুর ভবিষ্যৎটাকে নষ্ট করবেন। হ্যাঁ একজন বন্ধু রয়েছেন, হ্যাঁ বন্ধু কে বলেছেন বলুন। আমি রামুদেব মার্কেট রোড থেকে বলছি, আমার যে প্রশ্নটা এটা আমার এই প্রশ্নটা অনেকে এই প্রশ্ন তো অনেকে মানে অনেকে পেয়ে যাবে যদি আপনি দেন। বলছিলাম কি আমাদের দেখা যায় কি রাস্তার মধ্যে অনেক আচ্ছা আপনার কথাটা শোনা যাচ্ছে না, আপনি একটু জোরে বলুন। বলছিলাম আমার প্রশ্নটা হলো শোনা যাচ্ছে কি স্যার, শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না স্যার, না না শোনা যাচ্ছে না। হ্যালো বলুন বলুন এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলছিলাম কি আমার প্রশ্ন হলো যে রাস্তার মধ্যে দেখা যায় অনেক মানসিক রোগী ঘোরাফেরা করছে, আমার এই প্রশ্ন শুধু আমার না আমার ত্রিপুরাবাসীর অনেকের মধ্যে একটা প্রশ্ন যে আমরা দেখি যে অনেক যারা লোকাল ল্যাঙ্গুয়েজ বলে পাগল তারা কিন্তু একচুয়ালি চিকিৎসা করলে ঠিক হয় কিন্তু আমরা আমাদের সরকার বা মেডিকেল যারা ডক্টর আছে ওনারা
কি করছেন, যে উনি তাদের জন্য কি করা হচ্ছে? আমরা অনেক ত্রিপুরাবাসী আছি, যে একটা প্রশ্ন, বহুদিন যাবৎ প্রশ্ন, যে অনেক জায়গাতে দেয় অনেক ধরনের মানসিক রোগী, ওই আমরা যেটা আলোচনা করতে চাইছিলাম যে সামাজিক একটা দায়বদ্ধতা রয়েছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনি কি বলবেন? যে দেখেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে মেন্টাল হেলথ অ্যাক্ট, হ্যাঁ, যে যে ধারা 1987, সেই হিসেবে ধরেন না যে কেউ ভবঘুরে বা যেটা সেটা সেগুলোকে আমরা বলবো হোমলেস, হ্যাঁ, হোমলেস মেন্টালি ইল, তো ওদের দায়বদ্ধতা কিন্তু আছে, সরকারের নিতে হবে। তো তখন কি হয়, সাধারণত এইসবগুলিকে যদি দেওয়া হয়, যে স্টেটের একটা মানসিক স্টেট হসপিটাল থাকে, রেফারেল হসপিটাল আছে, যেমন আমাদের এখানের মধ্যে আছে নরসিংগড় মানসিক যে হসপিটালটা, তিক্তিভাবে আছে আমাদের নর্থ ইস্টের মধ্যে আছে তেজপুর, হ্যাঁ, এলজিবি তেজপুর। তো তখনই যখনই এইসব রোগীকে পাওয়া যায়, হ্যাঁ, ধরতো বা বাড়িঘরের থেকে দূর, কেয়ার টেকার নেই, কেউ দেখছে না, তখন যদি কেউ মানে ধরে নিয়ে আসে, অনেকে ধরে নিয়ে আসে, নিয়ে এসে যেটা হাসপাতালে নিয়ে যায়, তো এখন ওইটাকে করতে হলে আপনার এই যে পুলিশ প্রথমে ওই জিনিসটাকে দেখবে, দেখার পরে আর মানে একটা চেক আপের জন্য নিয়ে যাবে, যে কি সাইকিয়াট্রিক চেক আপ, হ্যাঁ, সে যে কোনো হসপিটালে যেখানে সাইকিয়াট্রিস্ট অ্যাভেলেবেল সেখানে নিতে হবে। তো ওখানে নিয়ে সাইকিয়াট্রিস্ট দেখার পরে একটা কমেন্টস লিখবে যে ওর চিকিৎসা দরকার কি দরকার না। তো তারপরে দরকার হলে এদের জানে যে একজন যদি সাইকিয়াট্রিকের তার কেয়ারটেকার একজন লাগে, তো যদি জেনারেল হসপিটালে ও ভর্তি হয়, অ্যাডমিশন হয়, ওই কেয়ারটেকারটা কে দেবে এখন? তো তার জন্য মেন্টাল হসপিটালগুলিকে এই ধরনের ইয়ে দিয়ে রেখেছি, যে আপনারা ওই জিনিসগুলিকে ওখানে করাতে পারেন, যেখানে স্টেট মেন্টাল হেলথ রেফারেল সেন্টার হিসেবে যে পরিচিত, তখন ওরা পুলিশের ওই কেসটাকে নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়, এবং উনি তখন একটা কী বললেন যে রিসেপশন অর্ডার বানিয়ে লিখে দেন যে এই রোগীটা স্টেট রেফারেল মেন্টাল হসপিটালে অ্যাডমিট হবে, এবং অ্যাডমিট হওয়া পর্যন্ত এটা গভর্নমেন্টের আন্ডারে থাকবে, কাস্টাডিতে থাকবে, সমস্ত কিছু দায়ভার সরকার নেবে। ঠিক, তো কিন্তু পাবলিকরা তো জানে না কি করবে কি না। এখন কথা হলো, এরকম যদি পান, আপনারা যদি দেখেন, নিশ্চয় আছে, ওদেরকে ধরে আপনার যে নিকটবর্তী যে থানা আছে বা ইয়েতে আছে, ওখানে আর আপনারা খবর দেন, বা যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা, সেই সে একটা চিফ লার্নেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটা বার্তা নিয়ে রিসেপশন অর্ডার বানিয়ে ওনাকে আপনার মানসিক হসপিটালে ভর্তি করাতে হবে। সেই ক্ষেত্রে যদি আমরা একটু সচেতন হই, আমরা যদি কি বললেন যে মন মানসিকতার আমরা যদি পরিবর্তন করি, নিশ্চয়ই আমরা এইগুলিকে, হ্যাঁ, ওদেরকেও আমরা একটা সুস্থ করে তুলতে পারি, সুস্থ করে তুলতে পারি, একটা স্বাভাবিক জীবনে ফিরে আনতে পারি। দর্শক বন্ধু, আপনি আশা করি উত্তরটা পেয়ে গেছেন। খুব সহজ সরল ভাষায় ডাক্তারবাবু বলে বোঝালেন যে এটা একটা নিয়ম রয়েছে, যে ইচ্ছে করলেই আপনি একজন কোনো মানসিক রোগাক্রান্ত ভবঘুরে যাকে বলা হয়, তাদের আপনি ধরে নিয়ে হাসপাতালে নিয়ে গেলেন, মেন্টাল হাসপাতালে নিয়ে গেলেন, আপনি সেখানে ওনাকে চিকিৎসা করাবেন বা ডাক্তারবাবুরা করবেন সেটা নয়, কিছু এক্ষেত্রে কিছু আইনি ঝামেলা থাকে। হ্যাঁ, এর জন্য কি করতে হবে, এক্ষেত্রে পুলিশের সহায়তা নিতে হবে, কোনো সামাজিক সংস্থা হতে পারে বা আপনি ব্যক্তিগতও করতে পারেন, পুলিশের সহায়তা নিয়ে। এক্ষেত্রে সমাজ ব্যবস্থার একটা অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। আপনি এই ক্ষেত্রে আপনি ওই রোগীটিকে পুলিশের মাধ্যমে আপনি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, এবং ডাক্তারবাবু যেভাবে বললেন একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আপনি একটা ওনার একটা রিসেপশন, হ্যাঁ, ওনার একটা, আমার মনে হয় এটা একটা দায়িত্ব গ্রহণ করা, একটা নির্দেশ যে হাসপাতাল কর্তৃপক্ষ এই রোগীটির দায়িত্ব গ্রহণ করছে, সে চিকিৎসা করবে। হ্যাঁ, এই একটা আসলে এই নির্দেশ, এই ভারটুকু ওরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেন, তো এটা যদি নিতে পারেন তাহলে কিন্তু এটা সম্ভব। এবং দর্শক বন্ধু যিনি ফোন করলেন ওনাকে বলে রাখছি, এটা কিন্তু হচ্ছে, এবং বহুত এমনও না যে অনেক
মানে যারা বহুঘুরে আছে তারা ট্রিটমেন্টে আছেন এবং চিকিৎসা পাচ্ছেন। তারপর আরেকটা ব্যাপার কি হয়, এইসব ধরনের রোগের ক্ষেত্রে হ্যাঁ দীর্ঘ সময় একটা ঔষধ নেওয়ার নিয়ম থাকে বা রীতি থাকতেও পারে। তা আমি যতটুকু বুঝি বা জানি যে এই ধরুন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই মানসিক রোগীরা ওই ধরনের হাসপাতালে থাকার পর চিকিৎসার পর যখন বেরিয়ে আসেন তখন উনি কোথায় যাবেন, সুস্থ হয়ে উঠলেন এবার ওকে কে কেয়ার টেকিং করবে, ঠিক ঠিক কোথায় যাবেন, কোথায় যাবে, তার সাপোর্ট করে তার একটা কর্মস্থল জুটবে না যে উনি কাজ করে রোজগার করবেন, এই ক্ষেত্রে কি হয় তার রুটি রুজির একটা সংকট তৈরি হয়। হ্যাঁ তখন এটা যখন অভাব ঘটে সে আস্তে আস্তে কি হয়, ডাক্তার আপনি আমার সঙ্গে একমত কিনা বলবেন, নিশ্চয় নিশ্চয় একদম, পরবর্তী সময়ে সে আবার ফিরে যায়, আবার ফিরে যায় মানসিক আবার অরিজিনাল, যখন ও ট্রিটমেন্ট পাবে না কেয়ার টেকার পাবে না তখন কি করবে, সমাজ তো কোনো লোকে এত সহজে নেবে না, গ্রহণ করে আমাদের সমাজ, কিন্তু এটা আমাকে আমাদের বলতে হবে আমাদের দুর্ভাগ্য যে আমাদের সমাজ এতটা পরিবর্তন হয়নি যার ধরুন যে আমরা সেই জিনিসগুলিকে মেনটেন করতে পারি। হ্যাঁ তো সেক্ষেত্রে যদি ধরেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আছে, হ্যাঁ যদি এগুলি দায়ভার গ্রহণ করে হ্যাঁ তো সেক্ষেত্রে ওদেরও অনেক সুবিধা হয় এবং একজন উৎপাদনশীল লোক হিসেবে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে পারে। দর্শক বন্ধু আপনি আশা করি বুঝে গেছেন, হ্যাঁ ভালো একটা কথা বলেছেন। হ্যাঁ এবার আমরা শিশু এবং কিশোরদের নিয়ে যে আলোচনাটা করছিলাম যে কিভাবে বুঝব সে স্বাভাবিকতার চেয়ে বেরিয়ে আসছে একটু একটু করে, এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকাটাই সর্বাধিক, তা বলার অপেক্ষা রাখে না, তবে সমাজেরও কিন্তু একটা রোল আছে এক্ষেত্রেও রয়েছে। যে একটা ছেলে ধরুন প্রথমই সে দেখা গেল যে বাইরে নেশা করছে, এক্ষেত্রে যারা প্রতিবেশী আছেন বা যারা দেখতে পেলেন তাদের তাকে আমার মনে হয় তাদের তাকে বুঝিয়ে বলা উচিত, তাকেও প্রাথমিক অবস্থায় তার একটা সুবন্দোবস্ত করা উচিত, তাকে সেই রকমভাবে চলার এই পথটাকে যাতে সে অবলম্বন না করে তাকে বুঝিয়ে বলা উচিত, অযথা ওকে হয়তো মারধর করা হবে বা ওর বাবা মাকে গিয়ে অপমান করে তার বিরুদ্ধে অভিযোগ করা হবে, না এটা এটা সেই রকম নয়। এটা কি করতে হবে, তার বাবা মাকে এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ডাক্তারবাবু আমার এই কথার সঙ্গে সহমত পোষণ করলেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ আমরা যে কথাটা এবার আমরা যাব, এবার হচ্ছে একটু বয়স্ক আমরা শিশু এবং কিশোরদের নিয়ে এতক্ষণ আলোচনাটা করলাম, এবার একটু বয়স্কদের নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখেছি অনেক ধরুন কৈশোর পেরিয়ে যারা একটু মাঝ বয়সী হয়েছেন তাদের মধ্যে অনেকেরই নতুন করে মানসিক রোগ আক্রান্ত হয়ে পড়েন, বিভিন্ন কারণ থাকে, ওই চাপ দুর্ঘটনা হ্যাঁ এসব নানা ওই কোনো আপনি বললেন না অসুখ স্ট্রোক এসব কারণে হতে পারে। এই ক্ষেত্রে যদি ধরুন কোনো চাপ সে তো আর বুঝতে পারে না হ্যাঁ যে তার চাপ থেকে একটা মানসিক চাপ থেকে তার মানসিক রোগ হচ্ছে, এই ক্ষেত্রে ওই ওই ধরনের যারা ব্যক্তি বিশেষ রয়েছেন তাদের কি করা উচিত, স্ট্রেচের জন্যই ধরুন তার মানসিক একটা অস্থিরতা তৈরি হচ্ছে, হ্যাঁ তখন ডাক্তারবাবুর কাছে তো যাবেনই, অবশ্যই যাবেন হ্যাঁ, কিন্তু প্রাথমিক অবস্থা উনি কিন্তু বুঝতে পারেন, প্রথম অবস্থায় ওনার যে অস্বস্তিটা উনি কিন্তু ফিল করেন, আনকনশাস কনশাস মাইন্ড দুটোর মধ্যে যখন একটা দূরত্ব তৈরি হয় একটা বিভেদ তৈরি হয় একটা প্রতিযোগিতা একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয় তখনই কিন্তু মানুষের মধ্যে একটা অস্বস্তি হয়। হ্যাঁ এই অস্বস্তির মাধ্যমে সে বুঝতে পারে তার মধ্যে একটা অস্বাভাবিকতা তৈরি হয়েছে, এই যে অবস্থাটা এই অবস্থায় সে ডাক্তারের কাছে যাওয়ার আগে তার প্রাথমিক কোনো ব্যবস্থা চিকিৎসা বাড়িতে নিজের ব্যক্তিগত রয়েছে কি, সেক্ষেত্রে নিজের যেমন কি বললেন যে একটা দায়িত্ব রয়েছে
ঠিক তদ্রূপ যে আপনার সাথে যে কেয়ারটেকার বা পরিবার বা যেই আপনার চারপাশে আছে ওদেরও ঠিক তেমন দায়িত্ব একটা রয়েছে। তো ও যদি নিজেকে নিজেকে এরকম মানে মনে করে যে না আমি আর পারছি না, হ্যাঁ আমার এই ধরনের অসুবিধা হচ্ছে, সাধারণত যে একটু মাঝ বয়সের মধ্যে দেখা দেয় যে বিভিন্ন ধরনের শারীরিক লক্ষণ হতে পারে। প্রথমে খুব বেশি হৃদস্পন্দন বেশি বেড়ে যাওয়া দ্রুত, হ্যাঁ একদম শরীর কাঁপছে, তারপরে ঘুমোতে পারছি না, খুব একটা অস্থিরতা লাগে, হ্যাঁ একদম মনের মধ্যে শান্তি নেই, একটা জায়গাতে বসে থাকতে পারি না, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা বা উদ্বেগ, বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে আসছে, হ্যাঁ যে আমার কী করলে কী হবে, বিভিন্ন ধরনের। তো এরকম একটা সিদ্ধান্তহীনতার মধ্যে পড়তে পারে, পড়তে পারে। তো তার মধ্যে হতে পারে যে তার রিসেন্ট কিছু ধরনের চেঞ্জেস হয়েছে কি না, চেঞ্জেস হয়ে নেয় চেঞ্জেসের মধ্যে হতে পারে যে ওর যে কাজকর্ম বা যেখানে কাজ করে ওইখানের উপরে কি বেশি প্রেশার এসে গেছে, সেই জিনিসগুলি সহ্য করতে পারছে না। তো সেক্ষেত্রে বললে আপনি যেই প্রবলেমগুলি আছে আমার কথা হলো সেগুলিকে আপনি শেয়ার করবেন, মানে যে প্রবলেমগুলি আছে সেগুলি আপনার বন্ধু নিয়ার এন্ড দেয়ার সোজা কথা, বন্ধু বা আপনার মা বাবা হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনি সিনিয়র একজন পার্সন হতে পারে, যে আপনি এগুলিকে খুলে কথা বলুন, মন খুলে কথা বলুন। ঠিক, তো মন খুলে কথা বললে কি হবে যে আপনার মধ্যে যে নেগেটিভ ইমোশন যে জিনিসগুলি আছে সেই জিনিসগুলির থেকে একটু আপনি রিলিফ পাবেন, এবং দশজনের কাছে যদি আপনি এই আবেগ এই যে ইমোশন যেগুলিকে আছে এগুলি যদি আপনি বলেন তো ওনাদের মধ্যে থেকে আপনি কিছু না কিছু সাজেশন পাবেন। ঠিক, সাজেশনের মধ্যে কি আপনি নিজেকে নিজেকে কীভাবে চাপ মুক্ত রাখতে পারেন, প্রথমত হলো আপনার যে একটা ভালো খাবার সুষম খাদ্য যেগুলি আমরা বলি সেটা খেতে হবে, তাছাড়া শারীরিক চর্চা যোগা ব্যায়াম, হ্যাঁ সেগুলিকে করতে হবে, এবং বিভিন্ন যে বিনোদনমূলক যে কার্যকলাপ, হ্যাঁ আপনাকে স্পেন্ড করতে হবে, গল্প করা বা একটু ফ্রি সময়ের মধ্যে একটু আড্ডা দেওয়া, হ্যাঁ কথা বলা, সেই জিনিসগুলি আপনাকে করতে হবে যার দরুন আপনি চাপমুক্ত অনুভব করেন। তো এই তার মানে এই নয় যে আপনি আমাকে আমি তো ঘুমোতে পারছি না, খুব বেশি টেনশন লাগছে, আমি এখন কিছু ড্রাগস নিয়ে নিই বা মদ খেয়ে নিই বুঝলি বা স্লিপিং পিল নিয়ে নিই, তো তাতে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না, ঠিক বরং আবার নতুন সমস্যা এসে যাবে যে আপনি এটার প্রতি একটা আসক্তি হয়ে যাবে, এডিক্টেড হতেই পারেন। তো সেক্ষেত্রে দরকার হলো আপনার পরিকল্পিত প্ল্যান যে কীভাবে আপনার পরিবারকে পরিবারের লোককে আপনি খুলে বলুন যে আমার এই এই অসুবিধাগুলি হচ্ছে, এবং আপনি যদি কাজের প্রতি কাজের চাপ যদি বেড়ে যায় তাহলে আপনার সিনিয়র কলিগকে আপনি জানান যে আমি এইটা কারণে পাচ্ছি না, আমাকে কি করতে হবে, তখন আশা করি সবাই মিলে একটা এই হলো প্রাথমিক পরিচর্যা। যদি জানার পরে যখন অতিরিক্ত বেশি হয়ে যায় তখনই সেক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুবই দরকার, খুবই দরকার। দর্শক বন্ধুরা শুনলেন, আর ডাক্তারবাবু কিন্তু একটা কথা বলে আমার একটা প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিলেন, উনি কিন্তু বললেন একটা শান্তি একটা শব্দ বললেন, হ্যাঁ মানসিক শান্তি। তো এই যে মানসিক শান্তিটা বললেন, এর জন্য এই এই মানসিক শান্তি প্রাপ্তির জন্য কি করা উচিত? এখন দেখ আমরা যতই মানসিক শান্তির কথা বলি কিন্তু বাস্তবে যদি আমরা দেখি সেটা কোনোদিনই কারোর সাথে সম্ভব না, কোনো না কোনো অশান্তি একটা থেকেই যাবে। দরকার হলো কোন জিনিসগুলি প্রবলেম করবে যখন যেই সেই অশান্তিগুলি আপনার নিজের জীবনে আপনার পরিবারের জীবনে আপনার যে আর্থসামাজিক এবং যে আপনার কার্যকলাপের মধ্যে যদি প্রভাব ফেলায় প্রভাব পড়ে তখনই আপনার এই অশান্তিগুলি মানে আপনি মানে প্রবলেমে থাকে। কিছু কিছু অশান্তি আছে যেগুলি দিয়ে যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কিছু ক্ষেত্রে, তো তার মানে এই নয় যে তারা একদম সেপারেট হয়ে গেছে বা আবার মিলে যায়। তো মানে আমাদের যে কি বলেন যে দৈনন্দিন জীবনের মধ্যে আমাদের জীবনের মধ্যে বিভিন্ন আপ অ্যান্ড ডাউন ফেজ থাকে, হ্যাঁ যেখানের মধ্যে খুশির কিছু খবরও থাকে দুঃখের কিছু খবরই থাকে, হ্যাঁ যেগুলি নিয়েই হলো আমাদের জীবন। ঠিক, তো তার মানে আমরা যদি দুঃখ অবস্থাতে ভেঙে পড়ি বা খুশি অবস্থাতে খুব বেশি উল্লাসিত হয়ে যায় তার মানে এই না যে আমাদের জীবন মানে একদম একতরফা হয়ে গেল। ঠিক, তো এটা দুটো ফেজ আছে,
এবং এই যে বিভিন্ন চাপ এগুলিকে আমাদেরকে মোকাবিলা করতে হবে। হ্যাঁ, সো মোকাবিলা করতে পারলেই তখন আমাদের যে শান্তি পাবো সেটা কথা। ডাক্তারবাবু একটা কথা কি, আপনার মতো একজন সুবক্তা চিকিৎসক ডাক্তার এমন আমি আসলে পেয়ে আজকে অনুষ্ঠানটা বেশ জমে গেছিল, কিন্তু একটা কথা কি, আপনারা চিকিৎসা শাস্ত্রে হ্যাঁ এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে অনেক অনেকটা এগিয়ে নিয়ে গেছেন আমাদের দেশ রাজ্যকে, কিন্তু একটা ব্যাপারে না আপনারা ফেলিউর পারেন, বলুন তো কি, বলতে পারছেন না, চিন্তা ভাবনা আমাদের না, আসলে এই সময়, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কেউ কেউ পাবন্দি লাগাতে পারেননি, এর এই যে সময়টা, এই সময়টা না কিন্তু এখন একদম ফুরিয়ে গেছে, আমাদের এই অনুষ্ঠানের কথা বলছি, আমাদের অনুষ্ঠানের একদম অন্তিম সময়ে চলে এসেছি, আর ডাক্তারবাবুকে এই অনুষ্ঠান শেষ এসে শেষ মুহূর্তে এসে একটা আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের একটা বার্তা দেওয়ার অনুরোধ জানাবো, সংক্ষেপে আপনি আমাদের দর্শক বন্ধুদের কি বার্তা দেবেন? আমি মানে এইটাই এইটাটুকুই বলতে চাই যে আপনার নিজের পরিবার নিজেকে লক্ষ্য রাখুন, আপনার মধ্যে কোনো ধরনের এরকম কিছু পরিবর্তন লক্ষ্য পাচ্ছেন কি না, আপনি ছেলে মেয়েদের বা আপনি পরিবারের মধ্যে এরকম কোনো ধরনের যদি নর্মালের থেকে ডেভিয়েশন এমন কোনো কিছু লক্ষ্য করছেন কি না, তারপরে বিভিন্ন ড্রাগস নেওয়া আজকাল খুব ফ্যাশন হয়ে গেছে যে বাবা মা হয়তো জানেই না অজান্তে, তো আপনারা একটু এই জিনিসগুলিকে লক্ষ্য রাখুন, কারণ তরুণ প্রজন্ম হলো আমাদের ভবিষ্যৎ, সেটাকে যদি আমরা এভাবেই নষ্ট হতে দেই তাহলে আমাদের দেশের ভবিষ্যৎও এক ধরনের অন্ধকারের দিকে যাবে, তো আমরা যদি সবাই মিলে একটা এই সব জিনিসগুলি মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে বা যে ফাংশনাল নিউরোলজিক্যাল ডিজিজ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা হয়তোবা একটা যে সমাজের থেকে ডেভিয়েট যে একটা কি বললেন যে কোনো কিছু সমাজের প্রতি কিছু ধরনের একদম উৎপাদনশীলতা কমে গেছে, একজন সুস্থ নাগরিকও না, তবুও আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে আমরা এই সব লোকদেরকে একটা স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারব, এবং শুধু সেক্ষেত্রে একটা একজন আমরা ওনাদেরকে একজন উৎপাদনশীল মানে নাগরিক হিসেবে ওকে আমরা তৈরি করতে পারব, এবং যা আমাদের দেশের পক্ষে আমাদের সমাজের পক্ষেও খুব ভালো। পরিশেষে একটাই কথা বলতে হয় যে আসলে বনের বাঘে খায় না, খায় মনের বাঘে, তাই মনটাকে সুস্থ রাখতে গেলে যে যুগ করণীয়গুলো এই ডাক্তারবাবু আমাদের এতক্ষণ বললেন এগুলো কিন্তু আপনারা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন, আর অবশ্যই নজর রাখবেন, এটা অত্যন্ত জরুরি, আপনার শিশু বা কিশোরের সন্তানের চলাফেরায় কোনো রকম ব্যাগতিক কিছু রয়েছে কিনা তাতে সচেতন হবেন, আর সচেতনতাই হচ্ছে নিজের জীবন আপনার শিশুর ভবিষ্যৎ জীবন সুগঠিত করার একটা একটা বৃহৎ সোপান। দর্শক শ্রোতা বন্ধুরা, আগামী রবিবার ঠিক এই সময় কল্লাবলের health.com অনুষ্ঠানটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে ডাক্তার প্রিয়জ্যোতি চাকমাকে নিয়ে আমি দেবব্রত চক্রবর্তী অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, আপনাকে সবাইকে নমস্কার, আপনার ভালো, নমস্কার।